মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রাঙাবো, আমি আর রাতে কিছু খাবো না, সকালের খাবারে পেট ভার হয়ে রয়েছে। আর শোনো, তোমাদের জেঠুমণি বলছিলেন একটু দুধ খাবেন, সময় মতো একটু দুধ গরম করে দিয়ে এসো তো। আমিও কিছু খাবো না মা, যা খাওয়া হয়ে গেছে আর কিছু খেতে পারবো বলে মনে হচ্ছে না। আজ তাহলে রান্নার আর কোনো কাজ থাকবে না নাকি বড় মা? পাখি, পাখি শোনো না, বলছি তোমার সন্ধে দেওয়া হয়ে গেলে তুমি তুমি তাড়াতাড়ি খেয়ে নিও, শরীরটা খারাপ করবে তো। কুশবাবু, তুমি আমাকে নিয়ে এত কেন চিন্তা করো বলো তো? আমার তো একমাত্রই বউ, সেটা তুমি। তোমাকে নিয়ে চিন্তা করবো না তো কাকে নিয়ে করবো? দাদা, দিদি, আপনারা লম্বা করে হলুদ পাঞ্জাবি পরে একটা ছেলে পুজো দিতে এসেছিল, যা এই গাড়ি করে চলে গেলো, দেখেছেন? দেখেননি আপনি না? কেউ চেনে না, কেউ রকিকে চেনে না। পুরোহিত মশাই, উনি চিনলেও চিনতে পারেন। পুরোহিত মশাই, আপনি বলো মা, একটা ছেলে লম্বা করে ফর্সা করে পুজো দিতে এসেছিল, গাড়ি করে বেরিয়ে গেল হলুদ পাঞ্জাবি পরে, আপনি দেখেছেন তাকে? দেখুন, মন্দিরে তো অনেকেই পুজো দিতে আসে, সবাইকে কি চেনা সম্ভব? এই তো এসেছিল একটু আগে, বেরিয়ে গেল লাল গাড়ি করে, দেখেননি? না মা, মনে পড়ছে না। এই কার কথা বলছো বুঝতে পারছি না। আমি 5 বছর ধরে ওকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় পাবো বুঝতে পারছি না। আপনি একটু মনে করার চেষ্টা করুন না, দেখুন না, এই ছিল তো একটু আগে এখানে। ও আচ্ছা, যাদের কথা তুমি বলছো বলে মনে হচ্ছে তারা কাল একবার আসবে। সব আমার কপালের মতো ফাঁকা রে। কি করছো গো? কিছুই করছি না। কি বলতো, সন্ধ্যেবেলায় দুটো পেটে দিয়েছিলাম, তাই না? এখন পেটটা কিরম গুলোচ্ছে, খুব খিদে খিদে পাচ্ছে জানিস। ও মামি, মাও তো বললো খুব খিদে পাচ্ছে, কি নিই বলতো? কিছুই নেই। এই দেখ, এদিকে দেখ, এইরকম একটা দামড়া ফ্রিজ রেখে দিয়েছে তালা দিয়ে। বড় লোকদের না সব বড় বড় চাল, এদের টাকা আছে কিন্তু মন নেই, খরচা করবে না। ও মামি, তার মানে ওরা ফ্রিজেও টাকা রাখে? এখন যে কে কোথায় কি গুঁজে রেখেছে কেউ জানে না। এই শোন না, সূচোটা না একবার ডান দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে, চল না একটু খুঁজে দেখি। আয়া, তুই ওদিকে খোঁজ, আমি এদিকে খুঁজছি। জেঠুমণিকে দুধ দিয়ে আসা হয়ে গেছে, বাকি কাজগুলো সব হয়ে গেল। হ্যাঁ, সব হয়ে গেছে, এবার আমি বরং একটু খেয়ে নিই। যে মা, মাথাটা ঘুরে গেল কেন? ও, সারাদিন তো খাইনি, খুশবাবু জানলে খুব বকাবকি করবে, এবার খেয়ে নিই আমি একটু বরং। খাওয়া শেষ হয়ে গেল। ও মা, এটাও তো দেখছি তালা মারা। বিস্কুট, চানাচুর, নিমকে কিছুই নেই, সব খাবার শেষ। দেবে গো, মুচমুচে নিমকি খাবে না? ভালো বলছি,
দেখো দিনের শেষে কিন্তু সেই আমরা একসাথে বসে গিলে কুটে খাচ্ছি, আমরা তো এরকমই। একটু ঝেড়ে কাশো তো, বলো কোন ধান্দায় এখানে এসছো তোমরা? ধান্দা? সেটা তোমরা দেখো নি, আমি দেখেছি বড় জামাই এরকম রাঙা বউর সামনে দাঁড়িয়ে, এই না তোমার জন্য একটা উপহার বলে শাড়িটা দিল। ঠিকই আছে রে, অসুবিধা নেই কিছু, বড় জামাইয়ের দেওয়া শাড়ি তো রাঙা বউকেই মানায়, ওই পরুক ওর আমার সস্তার শাড়ি, তুই আমি জীবনে অঙ্গে তুলবো জীবনে? না না সোনাদি, তুমি যাই বলো, আমরাও তো এই বাড়ির বউ বলো, ওই আমাদের তো কখনো দেয়নি, কোনোদিন দেয়নি। রাঙা বউয়ের উপর এত কিসের দরদ কে জানে বাবা, আবার সবাই মিলে মন্দিরে যাওয়া হয়েছিল, মানে আদিক খেতে আমাদের একবারও বললো না, কতটা ইনসাল্টিং ভাবতে পারছো তুমি? যা বলেছিস, বললো না বললো না, ছাড় তো, ওসব আদিক খেতে আমার একদম ভালোও লাগে না। এবারে মনিকে বেশিক্ষণ কাছে পেলাম না, তাই পরের বার পাই কানে এমন বিষ ঢালবো না, দেখবি আদিক খেতে বেরিয়ে যাবে। ঢেলে দিও তো। আমার বাপ ঠাকুরদা তিলে তিলে যে ঐশ্বর্য গড়ে তুলেছে, তার এক ফোঁটা জমিও আমি বেহাত করবো না। এই শোনা দাস, কি হয়েছে, কি তো ভাবছিস বলতো? বলছি যে টেনশন আছিস নাকি? হ্যাঁ না, কালি আমাকে টাকাটা ফেরত দিয়ে দিতে হবে, বাবা যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে, সেটা হতে দেওয়া যাবে না, কিছু দেই না। সোনাদা মনে হয় আবার কিছু একটা গোলমাল পাকাচ্ছে, ওর মুখ দেখে আমি বুঝতে পারছি, কিন্তু ছেড়ে কাশছে না কেন, কেসটা কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।